নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে কোনো জ্যোতিষ আলোচনা করব না। আজকে আপনাদেরকে আমি নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আত্মা, মৃত্যু। অ্যাকচুয়ালি মৃত্যু কি এবং মৃত্যুর পরে এই আত্মার কি হয় এবং পুনর্জন্ম কি হয়, আর যদি হয় কিভাবে হয়, এই কথার রহস্য আজকে আমি উদ্ঘাটন করতে চলেছি। তাই ভিডিওটি আপনারা পুরো দেখুন। প্রথমে আমি আপনাদেরকে জানাই আত্মা কি বা সোল কি। আত্মা ভাগবত গীতাতে আছে, যারা আপনারা ধর্মগ্রন্থ পড়েছেন, এছাড়া কোরআনেও আছে। আত্মা হচ্ছে এমন একটি জিনিস যাকে ছুঁতে পারবেন না, যাকে কাটতে পারবেন না, যাকে আগুন দিয়ে পুড়াতে পারবেন না এবং যাকে আপনি দেখতে পারেন, সেটি হচ্ছে আত্মা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের এই পৃথিবীতে যতজন মারা যায় প্রত্যেকেরই কি আত্মা এই পৃথিবীতে ঘুরে? উত্তরটা না, কেননা সেটি আমি আপনাদেরকে বলতে চলেছি। দেখুন, আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে বা জানার চেষ্টা করতে হবে যে মৃত্যুটা আমাদের কিভাবে হয়। দেখুন, মৃত্যু আমাদের প্রত্যেকেই মরতে হবে, এটা বাস্তব কথা। জন্ম যেমন আছে মৃত্যুও আছে, তো সেরকম আমাদের প্রত্যেকেই মরতে হবে। এই মৃত্যুর ধরনটা কি? যদি কেউ অসুস্থ হয়ে মারা যায় তার আত্মার কি হবে? যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তার আত্মার কি হবে? এবং যদি কাউকে মার্ডার করা হয় তার আত্মার কি হবে? এবং কেউ যদি সুইসাইড করে তার আত্মার কি হবে? তো মৃত্যু আমাদের এই এই কটা ভাগেই হয়। তো প্রথমে আসা যাক, সাধারণভাবে আমাদের যাদের মৃত্যু হয়, মানে অসুস্থ হয়ে বার্ধক্যজনিত কারণে, সেই আত্মার কি হবে? এখানে আমি দুটো ভাগে ভাগ করি আপনাদেরকে। কেন দুটো ভাগে ভাগ করছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবীতে আমাদের যে কৃত কর্ম, মানে আমরা কি কর্ম করছি, সেটার উপর ভিত্তি করে মৃত্যুর পর আপনার আত্মাটি কি স্বর্গলাভ পাবে নাকি এই পৃথিবীর মধ্যেই ঘুরে বেড়াবে। হ্যাঁ বন্ধুরা, স্বর্গ বলে জিনিস আমরা বলি যেটাকে, সেটা অ্যাকচুয়ালি একটা সূক্ষ্ম স্থান, সেটি আমাদের এই পৃথিবীর অনেক আলোকবর্ষ দূরে একটি স্থান, যে স্থানে আপনি যদি ভালো কর্ম করে থাকেন সেখানে আপনার স্থান হয়। কাউকে যদি না ঠকান জীবনে, কারোর সাথে যদি প্রতারণা না করেন, ছল চাতুরি না করেন এবং কাউকে যদি হত্যা না করেন আপনি, তাহলেই আপনি ওই স্থানে যেতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি কোনো রকম ডাউটস থাকে আমাকে কমেন্টসে জানাতে পারবেন। এরপরে আসি, এবার সাধারণভাবে মৃত্যু হলো সেই মানুষটা দেখা গেলো সবারকে জ্বালিয়েছে, লোকের ক্ষতি করেছে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, বুঝতে পারছেন তো? তো সেই মানুষটার আত্মা কিন্তু কোনোদিনও শান্তি পাবে না, তাকে এই পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াতে হবে। এরপরে আসি যাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। ধরুন আপনি যাচ্ছেন, হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল, মানে মৃত্যুটা কিন্তু আপনার ছিল না বাট হয়ে গেল অন দ্য স্পট, যেটাকে স্পট ডেথ বলবো,
সেক্ষেত্রে কি হয়, আপনি মৃত্যুর পর কিন্তু আপনি আপনাকে নিজেকে দেখতে পাবেন ওখানে। হ্যাঁ বন্ধুরা, এটা বাস্তব কথা বলছি আমি আপনাকে। এবার সেখানেও একটি ব্যাপার আছে, ওই মানুষটি যদি, সরি আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে, ওই মানুষটি যদি সঙ্গে সঙ্গে মারা যায়, মারা যাওয়ার পর তার কিন্তু পুনর্জন্ম 10-15 দিনের ভিতরে হয়ে যায়। কারণ কারণটা আমি বলি আপনাকে, কারণ আমাদের যে চাওয়া পাওয়া সেটি কিন্তু আমাদের শেষ হয়নি তখন পর্যন্ত, তাই পুনর্জন্ম হয়ে যায়। এবার কিভাবে জন্ম হয় সেটা আপনার কর্মের ভিত্তিতে জন্ম হয়, আপনি কোন যোনি পাবেন সেটি কিন্তু কর্মের ভিত্তিতে যোনি পাবেন। যদি আপনি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনি ভালো জায়গায়, ধরুন প্রচুর ধনসম্পদ আর বাড়িতে আপনার জন্ম হবে, আর আপনি যদি খারাপ কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্মটা কিন্তু সেই রকম নির্ধনী বাড়িতেই হবে, এবং সারা জীবন আপনাকে পয়সার জন্য ভুগতে হবে, লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হবে। এবার আসা যাক যারা সুসাইড করে। দেখুন, সুসাইড হচ্ছে সবচেয়ে ঘৃণ্যতম কাজ আমি বলব। কারণ হচ্ছে, দেখুন, আমার, আপনি বা আমি, প্রত্যেকের জীবনে প্রবলেম আছে, প্রবলেম ছাড়া কিন্তু এরকম নয় যে প্রবলেম নাই। তো প্রবলেমটাকে আমাদেরকে ফেস করতে হবে, প্রবলেমের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। একটা কথা মাথায় রাখবেন, জীবনে আপনার যখন প্রবলেম আছে তখন কিন্তু সলিউশনও আছে। সলিউশনের পথটা যদি আমরা খুঁজে পাই না বলে প্রবলেমকে বেশি মনে হয় যে হ্যাঁ এই বিশাল বড় প্রবলেম, আমি এখন কি করব। অনেকে নার্ভ ফিল করে দেয়, অনেকে ডিপ্রেশনে সুইসাইড করে ফেলে। এই সুইসাইড করে নিলে সেই আত্মার কিন্তু দীর্ঘ বছর, 200 বছর, 300 বছর, 500 বছর এইরকম তার কিন্তু মুক্তি লাভ হয় না। আমরা যতই পিণ্ডি দিয়ে আসি না কেন, গয়াতে গিয়ে মুক্তি লাভ হয় না আমি বলছি। এরপরে আপনাদেরকে বলতে চলেছি যে কোন ধরনের মানুষের জন্ম হতে দেরি হয়। দেখুন, দুই ধরনের মানুষের জন্ম হতে দেরি হয়। এক হচ্ছে খুবই যে পুণ্যবান মানুষ, এবং দুই হচ্ছে খুবই যে নিষ্ঠুর, নির্দয়, বদমাশ মানুষ। এবার কেন আমি বলি, দেখুন, যারা জন্মের পর, বড় হওয়ার পর ভালো মানুষ, তারা সারা জীবন ধরে ভালো কাজই করে এসেছে, তাই তাদের জনি প্রাপ্ত হতে, মানে কোন জনিতে যাবে, মানে তার তার কিন্তু স্থির হয়ে যায় যে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করবে, তাই জন্য তার কিন্তু দেরি হয়, মানে তার কর্মের ভিত্তিতে। এবং যে খারাপ কাজ করে তার কিন্তু জনিপ্রাপ্ত গরিব মানুষের বাড়িতেই হবে। এর মধ্যেও ভাগ আছে, আপনার যে মানুষ জন্মই হবে এর কিন্তু মানে নেই। যারা খারাপ কাজ করছে তাদের ক্ষেত্রে বলছি, ধরুন আমি খারাপ কাজ করছি, আমি মানুষকে লোক ঠকাচ্ছি, আমি লোকের বিশ্বাসযোগ্যতাকে ভাঙছি, অনেক মেয়ের সর্বনাশ করছি, তো আমার যে মানুষ হিসাবে জন্মাবো এর কোনো মানে নেই। আমাকে কীট পতঙ্গ হয়েও জন্মাতে হতে পারে, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো মোটের উপর যদি বলা যায় যে জন্ম মানুষের কিন্তু হয়, আর আত্মা কখনোই বিনষ্ট হয় না। নিউটনের একটি সূত্র আপনারা জানেন হয়তো, প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া আছে, এবং শক্তি কখনোই ধ্বংস হয় না। এই যে আমার মধ্যে যে পাওয়ার আছে, আপনার মধ্যে যে পাওয়ার আছে, এটা কিন্তু একটা শক্তি। আমাদের শরীরটা যখন আত্মাটা ত্যাগ করছে, কিন্তু শক্তিটা কিন্তু নষ্ট হচ্ছে না, শক্তিটা একদমই নষ্ট হচ্ছে না, সে শক্তিটা থাকছে সুপ্ত অবস্থায়। এবার যখন তার নতুন করে আবার গর্ভধারণ করছে, তখন কিন্তু সে কিন্তু আগেকার পূর্বের কি ছিল, কি করে বেরিয়েছে সেগুলো কিন্তু জ্ঞান থাকে। কিন্তু যখন মায়ের
গর্ভ থেকে বেরিয়ে যায়, তখন সে যে কাঁদে, তখন সমস্ত কিছু ভুলে যায়। এটা কিন্তু বাস্তব কথা বলছি, এটা আমি আমার কথা বলছি না, এটা প্যারানর্মাল এক্সপার্টের কথা। এরপরেও আমি একটা ছোট্ট আপনাদেরকে আমি জানিয়ে দিই, ভিডিও অনেক বড় হয়ে গেল, মানে বলতে বলতে অনেক বড় হয়ে গেল। আপনি যদি কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন, তার মানে আপনি হয়তো জানেন না সেই ব্যক্তিটি আপনাকে সেই অবস্থায় আপনার কাছে দাঁড়িয়ে আপনাকে দেখছে। হ্যাঁ বন্ধুরা, এটি আমার কথা নয়, এটা প্যারানর্মাল এক্সপার্টের কথা। তো মৃত্যু নিয়ে বলতে গেলে শেষ হবে না, শেষ হওয়ার জায়গায় নেই। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যতদিন এই পৃথিবীতে আছেন, মানুষের উপকার করার চেষ্টা করুন। দেখুন, মানুষের উপকার যদি করেন, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি, বা জীবের উপকার করেন, মানুষের বা জীবের উপকার করুন, তাহলে আমি এতটুকুটা বলতে পারি আপনাদের ভালো হওয়ার হতে বাধ্য, এটি বাস্তব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।